Assalamualaikum, বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে অ্যাম্পিয়ার মিটার সংযোগ করবেন। তো অ্যাম্পিয়ার মিটার সংযোগ করা খুবই ক্রিটিক্যাল একটা কাজ, অনেকে এই সংযোগটা করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে অ্যাম্পিয়ার মিটার সংযোগ করে লোড দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দেব কিভাবে অ্যাম্পিয়ার মিটার সংযোগ করতে হয়। তো চলুন আমরা প্রাঙ্কের একটা অ্যাম্পিয়ার মিটার সংযোগ করতেছি। তাহলে চলুন। তো বন্ধুরা আমি হচ্ছে যাইয়া আগে হচ্ছে যাইয়া সিটি যে সংযোগগুলো আমি সংযোগগুলো দিয়ে নিছি যাতে ভিডিওটা লম্বা না হয়। এখানে দেখুন আমি হচ্ছে যাইয়া এই সিটির প্রত্যেকটা প্রান্ত তারগুলো সংযোগ দিয়ে দিয়েছি। তিনটা প্রান্ত আমি হচ্ছে যাইয়া তিনটা অ্যাম্পিয়ার মিটার প্রবেশ করানোর জন্য নিছি, আর তিনটা প্রান্ত আমি কমন করাই নিছি, এক প্রান্তে আমি নিউট্রাল সংযোগটা দিছি। এবার দেখুন আমি সিটিটা এই সিটির যে অপর প্রান্তটা সেটা হচ্ছে যে আমি সংযোগ করব। তো এখানে হচ্ছে যে আইসি প্লাসে, আইসি প্লাস যেটা সেখানে আমি হচ্ছে যে সিটির এক প্রান্ত সংযোগ দিচ্ছি। এরপর হচ্ছে যে আইবি প্লাস, সেখানে আমি সিটির এক প্রান্ত সংযোগ দিচ্ছি। এভাবে আমি তিনটা সিটি এভাবে তিনটা সিটি আমি সংযোগ দিয়ে দিব। তো এখানে আইসি, আইবি আর হচ্ছে যে আইএ, এটা হচ্ছে যাইয়া প্রাঙ্কের একটা মিটার, অ্যাম্পিয়ার মিটার। প্রাঙ্কের অ্যাম্পিয়ার মিটারের ক্ষেত্রে এই নাম্বার দেওয়া আছে, কিন্তু অন্য অ্যাম্পিয়ার মিটারের ক্ষেত্রে অন্য নাম্বার দেওয়া থাকবে। তাই আপনারা নাম্বারগুলো ফলো আপ না করে কাজটা ফলো করুন। এই হচ্ছে যে আমার সিটি তিন সাইড সংযোগ করা হয়ে গেছে। এবার আমার এখানে খালি আছে দেখুন আইসি, আইবি আর হচ্ছে যাইয়া আইএ। এখন আমি এই আইসি, আইবি, আইএ এগুলো হচ্ছে যাই আমি সংযোগ দিব। তো এগুলো সংযোগ দেওয়া হবে আমার যে সিটির যে তিন মাথা আমি সংযোগ শর্ট করলাম, যে কমন করলাম, সেই সংযোগ কীভাবে করতেছি দেখুন। আমি হচ্ছে যাইয়া এখানে আইসি যে প্রান্ত সেখান থেকে সেখানে একটা সংযোগ দিলাম, আর সিটির যে তিন সাইডটা আমি কমন করে রাখছি সেখান থেকে একটা সংযোগ আছে যে আমি এখানে দিয়ে দিব। সিটির যে তিন সাইড আমি কমন করলাম, সেই কমনের একটা প্রান্ত আমি হচ্ছে যে আইসিতে প্রবেশ করাবো, আর আইসিতে প্রবেশ করালাম, আর আইসি থেকে আমি আইবি কমন করে দিব। আইসি থেকে আইবি, আইসি, আইএ এগুলো সব আমি কমন করে নিব একে একে। আমি এগুলো সব একে একে কমন করে নিব, কারণ আপনি যদি অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার রেটিংটা পেতে চান তাহলে আপনাকে এভাবেই সংযোগটা দিতে হবে। অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার রেটিং পাইতে হলে অবশ্যই আপনি এভাবে সংযোগ দিতে হবে, না হলে অন্যথায় আপনি এভাবে অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার রেটিংটা পাবেন না। আমি এখন আইসি থেকে আমি হচ্ছে যাইয়া আইবি, আইবি সংযোগ করতেছি, কমন করতেছি, আইসি, আইবি আর হচ্ছে যাইয়া এআই, আইএ, আইএ সংযোগ কমন করে নিচ্ছি, সংযোগ কমন করে নিচ্ছি। আমার হচ্ছে যাই আপনার সিটি সংযোগ করা শেষ, সিটি সংযোগ করা শেষ। এবার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি হচ্ছে যাইয়া সিটি যে তিনটা প্রান্ত সেটা একটা সিটি নিচে হচ্ছে যাইয়া আইসি প্লাসে, আর একটা সিটি নিচে হচ্ছে যাইয়া আইবি প্লাসে, আর একটা সিটি নিচে হচ্ছে যাইয়া আইএ প্লাসে। আর সিটির যে তিনটা প্রান্ত সংযোগ দিলাম, তিনটা সিটি তিনটা প্রান্ত সংযোগ দিলাম, সেই সংযোগ দিয়ে আমি একটা নিয়ে আসছি আইসি, আর আইসি থেকে আমি আইবি, আইবি থেকে এআই সংযোগ কমন করলাম। কমন করে আমি হচ্ছে যাইয়া আর সিটির যে তিন মাথা সংযোগ করছি অপর প্রান্তে আমি একটা নিউট্রাল সংযোগ দিলাম। তাহলে আমি এটা এখন নিউট্রালের সাথে সংযোগ দিয়ে দিব, এটা আমি এখন নিউট্রালের সাথে সংযোগ দিয়ে দিব। এটা আমি এখন নিউট্রালের সাথে সংযোগ দিয়ে দিব, আর এখানে আমার এখন কাজটা সম্পূর্ণ কমপ্লিট। তো আমি এখন পাওয়ার সংযোগটা দিব। পাওয়ার সংযোগ এখানে আমার ড্রয়িংয়ে দেওয়া আছে 1 আর 2, পাওয়ার সংযোগ এখানে আমার ড্রয়িংয়ে দেওয়া আছে 1 আর 2। তো আমি পাওয়ার সংযোগটা 1 আর 2 দিয়ে দিচ্ছি, আমি পাওয়ার সংযোগটা 1 আর 2 দিয়ে দিলাম। আমার পাওয়ার সংযোগটা দেওয়া শেষ, কিন্তু এখানে আমার পাওয়ার সংযোগ দেওয়া শেষ,
দেখুন বন্ধুরা, আমি আগ থেকে একটা পাওয়ার ইন করাই একটা মোটর সংযোগ দিয়ে রাখছি, একটা পাওয়ার ইন করাই আমি একটা মোটর সংযোগ দিয়ে রাখছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো আমি এখন আপনাদেরকে মোটরটা চালু করে আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাবো, মোটরটা চালু করে আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাবো। দেখুন আমি এখানে সম্পূর্ণ কাজটা করছি, এখানে পাওয়ার সংযোগ দেওয়া হয়ে গেছে, এখানে এখানে যে আমি এই যে পাওয়ার ইন করাইছি, পাওয়ার আউট করাইছি, মোটর সংযোগ দেওয়া হয়েছে, এই যে আমার মোটরটা, আমি এখন এই মোটরটা আমি আপনাদেরকে চালু করে লোড অ্যাম্পিয়ার চেক করে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আপনি যে অ্যাম্পিয়ার মিটারটা কীভাবে সেটিং করবেন এখানে সিস্টেমটা দেওয়া আছে, আপনাকে সিস্টেমটা বুঝে নিতে হবে। এখানে বলছে নোট ফর এক্সপ্লেন, ইফ ইউ ওয়ান্ট টু সেট সিটি 500/5, প্লিজ সেট দ্য সিটি রেশিও অ্যাজ 100। আরেকটা দেওয়া আছে, ইফ ইউ ওয়ান্ট টু সেট সিটি 2000/5, প্লিজ সেট দ্য সিটি রেশিও 400। এরপরে বলছে যে ইফ ইউ সেন্স দ্য কোড অ্যাজ নন জিরো, ইট উইল আস্ক কোড বিফোর সিটি সেটিং। মানে আপনি যদি 500/5 সিটি লাগান তাহলে আপনাকে রেশিও সেটিং করতে হবে 100, আর যদি আপনি 2000/5 সিটি লাগান তাহলে আপনাকে রেশিও সেটিং করতে হবে 400। আর বলছে যে আপনি যে এখানে যে কোডটা চেঞ্জ করতে চান, যেমন ধরেন আপনি 100 অথবা 400 সেট করে রাখছেন কিন্তু এখন আপনি অন্য সিটি লাগায় কোডটা চেঞ্জ করবেন, তখন আপনাকে বলতেছে জিরো কোড দিয়ে আপনি আর ঢুকতে পারবেন না, তখন আপনাকে দিতে হবে পূর্বে যে কোডটা দিয়েছেন, যেমন 100 দিয়েছেন অথবা 400 দিয়েছেন, তখন যাই আপনি ঢুকতে হবে। আর এখানে যে আপনার কোডে জিরো এগে চেঞ্জ হবে না। এরপরে হচ্ছে যে সিটি রেশিও, সেকেন্ড স্টেপে সিটি রেশিও, তো সেটিংটা কীভাবে করে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন। তাহলে এখন আমি আপনাদেরকে সেটিংটা দেখাচ্ছি। দেখুন এখানে একটা সেট বাটন আছে, আমি সেট বাটনটা পুশ করে ধরবো, পুশ করে ধরলে এখানে কোড আসছে, এখানে কোড দিয়ে আপনি প্রবেশ করতে হবে। প্রবেশ করে আপনি এই যে এখানে এখানে আপনি হচ্ছে যে আপনার সিটি কত, এখানে আমি যে সিটিটা নিছি সেই রেশিওটা দেখতে হবে, এখানে সিটিটার রেশিও কত সেটা আপনাকে দেখতে হবে। যেমন আমি এখানে নিছি হচ্ছে যাইয়া 60/5, 60/5 আমি সিটি নিছি, তাহলে আমাদেরকে ওই হিসাব করে আমি এখানে সিটি রেশিও দিতে হবে। তাহলে আমার 60/5 জন্য আমি সিটি রেশিও আসবে আমার 13, তা আমি এখানে সিটি রেশিও 13 সেট করলাম, সেট করে আমি সেট করে দিলাম, সেট করলে আমি পূর্বে চলে যাব। তো এখন আমার মোটর কানেকশনটাও কমপ্লিট, সিটি সেটিংটাও কমপ্লিট, রেশিও সেটিংটাও কমপ্লিট। তো আমি এখন আপনাদেরকে এটা একটা মোটর লোড দিয়ে চালু করে অ্যাকচুয়াল অ্যাম্পিয়ারটা কীভাবে শো করে আমি সেটা দেখাবো। দেখুন এই যে আমার মোটর সংযোগ, এই যে মোটর সংযোগ কেবল, আমি এখানে মোটর সংযোগ কেবলটা যেটা, এই যে মোটর সংযোগ কেবল আমি সেটা হচ্ছে যে এই যে সিটি বিদ্যুৎ দিয়ে যে পাওয়ার সংযোগটা হয়েছে, পাওয়ার সংযোগটা হয়েছে। এখন দেখুন আমি মোটরটা অন করব। তো এখানে আমি আপনাদেরকে প্রুফ করার জন্য এখানে একটা ডিজিটাল ফিল মিটার পর্যন্ত নিয়ে নিছি, যে আপনারা আসলে কি সিস্টেমটা আমাকে অ্যাকচুয়াল হচ্ছে কি না সেই জন্য আমি একটা ডিজিটাল ফিল মিটার নিয়ে নিছি। এই যে আমি ডিজিটাল ফিল মিটারটা এখানে বসাইলাম, আর এখানে হচ্ছে যে আমি অন করলাম। এবার দেখুন আমি মোটরটা অন করতেছি, এই যে দেখুন আমার মোটরটা 2.4 অ্যাম্পিয়ার নিচ্ছে, দেখুন আমার মোটরটা ঘুরতেছে, এই যে দেখুন আমার মোটরটা ঘুরতেছে 2.4 অ্যাম্পিয়ার নিচ্ছে। আর এখানে দেখুন আমার ডিজিটাল যে মিটারটা, এই যে আমার যে ডিজিটাল মিটারটা সেখানে হচ্ছে যাইয়া আমার 2.12 অ্যাম্পিয়ার নিচ্ছে। এটা হচ্ছে যাইয়া সিটি এবং অ্যাম্পিয়ার মিটার সংযোগের সবচেয়ে অ্যাকুরেট একটা সংযোগ। তাই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে এভাবে সংযোগ করলে আপনারা অনেক উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।